কম বেশি আমরা সবাই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি। ভাত খাবার পরে একটু মিষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে, তা সেই মিষ্টিটা আমরা কখনো বিভিন্ন ধরনের মিষ্টি খেয়ে থাকি। আর হালুয়াও তো অবশ্যই আছে। আজকের আমার রেসিপি হলো বেসন সুজির হালুয়া। এই বেসন আর সুজি দিয়ে মিক্সড হালুয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে ফ্লেভার উইথ মঞ্জু কিচেনে। আমার কিচেন রুমে সবাইকে জানাচ্ছি স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুজির স্বাদ আবার বেসনের হালুয়ার স্বাদ দুটোই একসঙ্গে পাবেন এই হালুয়ার মধ্যে। খেতে কিন্তু দুর্দান্ত, এত সুন্দর একটা টেস্ট যে আপনাদেরকে না বলেও পারলাম না। সেই জন্যই আমি নিয়ে চলে এলাম আমার কিচেন রুমে এই রেসিপিটা দেখাবার জন্য। অবশ্যই অনুরোধ রইল সবাইকে রেসিপিটা দেখবেন। আর কিন্তু হালুয়াটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে, খুব বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে। এই হালুয়াটা বানানোর জন্য আমি এখানে কিছু বাদাম কুচিয়ে নিয়েছি, যেমন আলমন্ড বাদাম আছে, কাজু বাদাম আছে, আবার কিশমিশ আছে। এখানে সুজিটা নিয়ে নিয়েছি, 1/2 কাপ সুজি নিয়েছি মেজারমেন্টের কাপের। আর এখানে আমি বেসন নিয়েছি 1/2 কাপের একটু বেশি, পুরোপুরি 1 কাপ নয়। আর এখানে আমি 100 গ্রাম ঘি নিয়েছি, পুরো ঘিটাই আমার লাগবে। তা আমি প্রথমেই একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ঘি দিয়ে দিলাম। পুরো ঘিটা দেব না, আমি কিছুটা 1/2 ঘি দিয়ে দিয়েছি, মানে 50 গ্রামের মতন ঘি আমি এখানে ব্যবহার করেছি। ঘিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এই বাদামগুলোকে একটু ঘির মধ্যে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজলে কিন্তু বাদামের টেস্টটা খুব ভালো আসে, আর হালুয়ার মধ্যে বাদাম ভাজারগুলোও কিন্তু ভালো লাগে খেতে। সেই জন্য বাদামগুলো আমি একটু হালকা করে একটু প্রথমেই ভেজে নিলাম। বাদামগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি ঘি থেকে বাদামগুলোকে সব তুলে নেব। যে কোনো হালুয়ার মধ্যে আমরা যদি বাদামগুলোকে এইভাবে ভেজে দিই, বাদামের যে ঘির সঙ্গে যে ভাজার টেস্ট কিন্তু অপূর্ব লাগে। সেই জন্য বাদামগুলো একটু ভেজে নিলেই কিন্তু খুব ভালো হয়। এবারে চলে আসছি চিনির একটা সিরাপ বানাবার জন্য। আমি মেজারমেন্টের কাপের 1 কাপ জল নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। তারপরে আমি ওর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, এটা আপনারা স্কিপও করতে পারেন। এইভাবে যদি চিনি সিরাপটা বানিয়ে নেওয়া যায় তাহলে হালুয়াটা বানাতে আরও ইজি হয়, ওই জন্য প্রথমেই আমি সিরাপটা বানিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নিলাম 2 মিনিট, তারপর আমি গ্যাস থেকে চিনি সিরাপটাকে নামিয়ে নিলাম। ননস্টিক কড়ার মধ্যে যে বাদাম ভেজেছিলাম, যে ঘিটা ছিল, তার মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন আমি ঘিওর মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে ঘিটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি এখানে প্রথমে আমি বেসনটা দেব, আর বেসনটা আমি চেলে নেব। কারণ চেলেই বেসনটা দেবেন, কারণ বেসনের মধ্যে যে বেসনগুলো জমাট বাঁধা থাকে সেগুলো সব যাতে না থাকে ভালো হয় হালুয়াটা, সেই জন্য চেলে নেবেন। আর আগেও চেলে রাখলেও অসুবিধে নেই, আমার যেহেতু চালা ছিল না সেই জন্য আমি এখানে চেলে নিয়েছি। বেসনটাকে দিয়ে খুব ভালো করে আমি এখানে 3 মিনিট নাড়ার পরে আমি সুজিগুলো দিয়ে দিলাম। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, হাইতে রাখলে কিন্তু পুড়ে যাবে, যার জন্য আমি এখানে মিডিয়ামে রেখেই কিন্তু ঘির মধ্যে বেসন আর সুজিটাকে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আবারও গ্যাসের ফ্লেম আমি কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। এইভাবে কিন্তু ফ্রাইটা আমি 10 মিনিট ধরে করেছি। দেখবেন বেসন আর সুজি থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার বার হবে ঘির, তখনই কিন্তু ভাববেন যে খুব ভালো করে কিন্তু এটা ফ্রাই করা হয়ে গেছে। যখন 10 মিনিট পরে আমি যে চিনি সিরাপটা করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আর এইভাবে নেড়ে নিতে হবে। আমি ফুড কালারটা এই জন্যই ব্যবহার করেছি একটু কালার হবার জন্য, যেহেতু সুজিটা একটু সাদা টাইপের থাকবে সেই জন্য আমি ফুড কালারটা একটু ব্যবহার করেছি। আপনারা কিন্তু মনে করলে ফুড কালারটা কিন্তু স্কিপও করে দিতে পারেন।
এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়ে সুজিটাকে ভালো করে কিন্তু চিনির সিরাপের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এইটা যখন আমি মিশাতে মিশাতে দেখবেন 5 মিনিট হয়ে যাবে, তখন আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আমি এখানে লিকুইড দুধটা 250 ml ব্যবহার করেছি, আর 250 ml পুরো একসঙ্গে দেব না, প্রথমে অর্ধেক দিয়েছি, দিয়ে এই যে হালুয়ার মধ্যে খুব ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নিতে হবে। যখন প্রথমে ভালো মিক্সড হয়ে যাবে, আবারও বাকি দুধটা আমি দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই এই মুহূর্তে কিন্তু আপনি লোতে করে দেবেন, দুধ দেবার পরে লো করে দেবেন, কারণ এইগুলো খুব ভালো করে নেড়ে নেড়ে দুধের সঙ্গে মেশাতে হবে। আর যদি গ্যাসের ফ্লেম হাইতে থাকে, তখন কিন্তু আপনার সুজিটা কড়ার মধ্যে লেগে যাবে, তখন একটা পোড়া ভাব গন্ধ আসবে, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখবেন। দুধের সঙ্গে খুব ভালো করে যখন মিক্সড হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর ঢাকাটা আমি 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়েছিলাম। তারপরে আমি এখানে 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর ভাজা বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এবারে নেড়ে নিচ্ছে। তা অবশ্যই কিন্তু আপনি দেখবেন এই দুধ দেবার পরে, চাপা দেবার পরেই দেখবেন কিন্তু সুজিটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আপনি কিন্তু মাঝে মাঝে এইভাবে নাড়তে থাকবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, মিষ্টির মধ্যে একটু সামান্য নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, সেই জন্য একটু নুনটা ব্যবহার করলাম। আর এইভাবে কিন্তু আপনি সব সময়ের জন্য নাড়বেন না, তলায় লেগে যায়, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। সবশেষে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘির স্ট্রং ভাবটা থাকার জন্যই আমি লাস্টে 1 চামচ ঘিটা আবার ব্যবহার করলাম। মোটামুটি কিন্তু আমার 100 গ্রামে ঘি কিন্তু এখানে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে চলে আসছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। সুজি আর বেসনের মিক্সড এই হালুয়াটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, এত সুন্দর মসৃণ একটা হালুয়া তৈরি হয় যে আপনি না বানালে বুঝতেই পারবেন না। সুজি বেসনের হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা বানাতে পারেন, বাড়িতে কোনো গেস্ট এলে কিন্তু আপনারা 10 মিনিটে এই হালুয়াটা বানিয়ে দিতে পারেন। আশা করি সবার কিন্তু খুব পছন্দ হবে। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল সবাই ফলো করবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন, এরম হালুয়ার রেসিপি আছে। রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু হালুয়াটা খেতে দুর্দান্ত লাগে, সেই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে সবাইকে অবশ্যই এই হালুয়াটা একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।